আজ দুই আর একুশ সালে এসে আবার নতুন করে সেই ফ্যাসিবাদ সেই স্বৈরাচারী মানসিকতা আমাদের সমাজের কিছু মানুষের মধ্যে এই ভূত চেপে বসেছে ওরা মনে করতেছে হুজুররা এত বড় বড় কথা বলবে হবে না এটাই হলো আসল সমস্যা ওদের মূল সমস্যা হলো হুজুররা এত বড় বড় কথা বলবে কেন এজন্য যেই সব হুজুররা বড় কথা বলে তালিকা করেছে আমি আলেম আমাদেরকে বলি আজ মামুনুল হককে বাধা দিচ্ছে আজকে জুনায়দুল হাবিব সাহেবকে বাধা দিচ্ছে আজকে মরানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবিকে বাধা দিচ্ছে নামের তালিকা করেছে উনিশ জনের যদি তারা এই তালিকা করে আমাদের কণ্ঠ রোধ করতে যদি সক্ষম হয় মনে রাখবেন ব্যক্তিগতভাবে আমার অন্তত কিছুই হবে না আমার বাপ আমার জন্য যেই পরিমাণ সহায় সম্পদ রেখে গেছেন আমরা তিন পুরুষ খেয়ে শেষ করতে পারবো না এত এভাবে পেট পালার জন্য ওয়াচ করার কোনো দরকার আমাদের নাই কিন্তু কথা যেটা সেটা হলো ওরা শুধুমাত্র সফল কাম হয়ে যায় আজ যদি ওরা এই অপচেষ্টায় সফল কাম হয়ে যায় আগামী বছর উনিশ জন নয় আগামী বছর একশো নব্বই জনের তালিকা করবে এর পরের বছর অবশিষ্ট যারা আছেন তাদের সবাইকে বলবে যে মাঠে ময়দানে কোনো কথা বলা যাবে না এর পরের বছর বলবে মসজিদের মিম্বারে কি বলবেন আমরা ঠিক করে দিব মোখতারাম হাজির কাজে ঈশান কোণে মেঘের কালো অবস্থা দেখে ईशान কোণে কাল বৈশাখের কালো মেঘ দেখে হুঁশিয়ার হও সতর্ক হও এভাবেই মৈমন সিংহার মত ব্রাহ্মণবাড়িয়ার বীর তাওহیدی জনতার মত ফ্যাসিবাদী শৈরাচারী অসাংবিধানিক অগণতান্ত্রিক এই আচরণের বিরুদ্ধে এভাবেই যদি আমরা প্রতিবাদ করতে শিখি আমাদের ন্যাজদ আপনাদের হিম্মতের মধ্যে আরো দান করুন আমি আখেরি কথা বলবো আপনাদেরকে ইনশাল্লাহ সঙ্গবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে যেভাবে ইয়াদত করবেন নেতৃত্ব দিবেন এখন গোটা বাংলাদেশের কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েত বাবু নগরী কায়েদে আল্লামা কায়েদে মিল্লাত আল্লামা আল্লামা জুনায়েদ বাবু নগরীর নেতৃত্বে এদেশের আলেম সমাজ ঐক্যবদ্ধ কোনো বিভেদ নাই কোনো বিভেদ নাই যারা আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ দেশের এই মূল ধার আলেমদের বিরুদ্ধাচরণ করবে প্রমাণ হবে ওরা ইসলাম বিরোধী দালাল চক্র খবরদার খবরদার আলেম সমাজের মূল সাথে কেউ করবেন না এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা কখনোই কোন বিশ্বাস ঘাতককে প্রশ্রয় দেয়নি ঠিক না বে ঠিক আলামিন তৌফিক দান করেন এভাবে ইনশাল্লাহ আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করব। আমরা দায়িত্বশীলতার সাথে কাজ করব কথা বলেন কোন বিশৃঙ্খলায় আমরা জড়াবো না জনগণের জানমালের নিরাপত্তার ক্ষতি হয় এমন কোনো কর্মতৎপরতা আমরা পরিচালনা করব না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ তাদেরকে সর্বশেষ মুহূর্ত পর্যন্ত আমরা সহযোগিতা করব আমরা আমরা মজরুম হব নির্যাতিত হব কিন্তু কখনোই আমরা কোনো অন্যায় এবং কোনো অত্যাচারের পথ কোনো অন্যায়ের পথে আমরা পরিচালিত হব না কাজী আছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এভাবে যদি আমরা পথ চলতে পারি আল্লাহ পাক প্রতিটি রাতে প্রতিটি দিনে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জনপদে আজকের মতো বিজয় আমাদেরকে দান করবেন ও আখরুদ আহ্বানা